যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া কিছু বলিব না একদম টেস্টের প্রিপারেশান নিয়ে কিছু সত্যি কথা তুলে ধরবো ফার্স্ট অফ অল হচ্ছে দেখো পরীক্ষা মানে ভালো নম্বর পেতে হবে এটা ঠিক আছে কিন্তু টেস্ট পরীক্ষাটা কিন্তু ওই লিস্ট বেরোয় এর রেজাল্টও দেয় না সেভাবে এর রেজাল্ট কোনো কাজেও লাগে না তো টেস্ট পরীক্ষায় কি করতে হয় সমস্ত কটা সাবজেক্টে পাস করতে হয় যাতে তোমাকে অ্যালাউ করবে নেক্সট আমাদের এইচএস এক্সামের জন্য ফাইনাল এক্সামের জন্য যারা টুয়েলভে পড়ছে তারা অলরেডি জানো ক্লাস টেনেতে কি সিন হয় যে খুব অতি অতিরিক্ত বদমাস একদম পড়াশোনা যে করবে না সবাই জানে তাকে ছাড়া কাউকে স্কুল আটকায় না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সেই জন্যে মনে একটু কনফিডেন্স রাখো তো এত চাপ নিয়ে লাভ নেই এবার সেকেন্ড পয়েন্ট যে স্যার কী করে প্রিপারেশান নেব সিলেবাস আমার সব পড়া হয়নি অনেকেই থাকে অনেক ফাঁকি টাকি মারার পরে সিলেবাস তাদের হয়তো ফিফটি পারসেন্ট কোনো রকমে এগিয়েছে এত চাপ নিও না তোমাদের জাস্ট মাথায় রেখো যে যদি কারোর অনেক চ্যাপ্টার বাকিও থাকে তুমি তাহলে মাথায় রাখো যে যে সাবজেক্টটায় অনেক চ্যাপ্টার বাকি আছে যদি ধরো আমি ফিজিক্সের কথাই বলি তোমাকে সেইটাতে আগে পাশ করতে হবে এইটা আগে মাথার মধ্যে রেখো অর্থাৎ সত্তরের মধ্যে তোমাকে পেতে হবে টোয়েন্টি তাই না তো মাথা ঠান্ডা করে এবার ভাবো আমি যেটা বলছি না একদম লাস্ট থেকে শুরু করবে শেষ থেকে শুরু একটা সিনেমা এসেছিল তোমাদেরও করতে হবে শেষ থেকে শুরু যদি মনে হয় শুরুর কিছু চ্যাপ্টার পড়া আছে অনেকগুলো বাদ তো স্যার কোনটা পড়ো আমি বলবো শেষের দিকটা পড়ো শেষের দিক বলতে মডার্ন ফিজিক্স আর ইলেকট্রনিক্স মডার্ন ফিজিক্সের মধ্যে রয়েছে ডুয়াল নেচার মানে পদার্থের সেই দ্বৈত সত্তা যেটাকে বলে অ্যাটম নিউক্লিয়াস আর ইলেকট্রনিক্স এখান থেকে অনেকটা কোশ্চেন আসে এবং এখানকার কোশ্চেন অ্যান্সার করা অতি সহজ বিগত চার পাঁচ বছরের কোশ্চেনে এইচএস এর কোয়েশ্চেনে যে কটা কোশ্চেন সেখানে এসছে ডেরিভেশনের জন্য জাস্ট তুমি সেইগুলোই করে যাও আর সাথে সাথে করে যাবে হচ্ছে যে তোমার কাছে যে বইটা রয়েছে স্কুলের যে পাঠ্য বই রয়েছে তার এক্সাম্পলের অঙ্কগুলো আর কিছু করতে হবে না এটা হচ্ছে একদম মন্ত্র কথা এই পার্টটা থেকে তুমি আরামসে একটা বড় নম্বর তুলে নিতে পারবে ঠিক আছে এইটুকুন করলেই আর হ্যাঁ যদি একেবারেই পড়া না হয়ে থাকে তাহলে একলব্য পুরনো যে ব্যাচ আছে প্লেলিস্ট আছে এখান থেকে দেখে নেবে সেখান থেকে ওয়ান শট দেখে হেল্প নিতে পারে ওখানে যেভাবে ডেরিভেশান করানো হয়েছে সেভাবেই করবে আর যদি পড়া হয়ে গিয়ে থাকে রিভিশানের দরকার যে যে চ্যাপ্টারগুলো এখনও অবধি সামারিতে এসছে দেখো আর না হলে ওয়ান শট দেখতে হবে কারণ যেহেতু সামারিতে এখনো অবধি সমস্ত ক্লাস আপলোড হয়ে যায়নি নেক্সট পরে আসছে তাহলে স্যার এর পরে কী করবো এই মডার্ন ফিজিক্সের এই পার্টটার পরে কি করব রে অপটিক্স আর ওয়েব অপটিক্স দেখতে এতটা মোটকা একটা জায়গা নিয়ে থাকে বইতে কিন্তু কি কি ধরনের কোয়েশ্চেন এসছে বিগত বছরগুলো সেটাকে অ্যানালিসিস করলে দেখতে পাবে যে তোমাকে পড়তে হচ্ছে মাত্র আট থেকে দশটি পাতা হ্যাঁ ওই যদি সমস্যা হয় অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে ওটা এখন আপাতত ছেড়ে যেতে পারো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ছবি ফবি অনেক সময় আঁকতে দেয় সেটা হলে আপাতত বাদ দিতে পারো কারণ ওটার সঙ্গে তুমি এমনিই একটা অর পেয়ে যাবে অথবা পেয়ে যাবে হয়ে গেলো কেস নেক্সট কী পড়ে রইলো ভাই ম্যাগনেটিজম মানে এনসিআরটি ভলম অনুযায়ী যে ফার্স্ট পার্টটা ইএমডাব্লিউ অবদি ম্যা ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশান দি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স তো আমি বলবো কারেন্ট ইলেকট্রিসিটিটা এর মধ্যে সবার আগে তৈরি করতে কারণ এখানে থেকে কোয়েশ্চেন আসবেই আসবে ভালো মতন একটা কোয়েশ্চেন আসে এবং সহজে নম্বর পাওয়া যায় ওকে নেক্সট চলে আসবে তোমরা এসি কারেন্টে এসি কারেন্ট আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান মানে যেখানে লেন্স ল ফ্যারাডেজ ল আছে ওটা এন্ট্রান্সের জন্য অনেক বড় অনেক ভাস্টলি পড়তে হয় কিন্তু এই দুটো চ্যাপ্টারকে আমি যদি এইচএসের জন্য টেস্ট পরীক্ষার জন্য পড়তে যাই আমাকে পড়তে হবে মাত্র ওই গুটি কয়েক ডেফিনেশান এদিকে তোমার এসি কারেন্টের জানোই যে আর এম ভ্যালুর কত হয় ওই টাইপের জিনিসগুলো পাওয়ার ফ্যাক্টার কি পাওয়ার ফ্যাক্টারের অঙ্ক ঠিক হ্যাঁ ফেসদার ডায়াগ্রাম ঠিক আছে শুধু এই কটা জিনিসই দেখতে হয় বই থেকে পড়তে পারো প্রয়োজনে হেল্প নিতে পারো আমাদের যে ভিডিওগুলো রয়েছে পুরনো ওয়ান শটগুলো সেখান থেকেই যদি বেশি সময় দিয়ে না দেখতে চাও একদম সময় বেশি নেইও হাতে তো ওয়ান শট দেখে চালাতে পারো আরামসে ওই দুটো চ্যাপ্টার থেকে চলে আসবে কিছু দুটো ডেফিনেশান থাকবেই আর একটা ডেরিভেশান থাকবেই ডেরিভেশানের মধ্যে সব থেকে যেটা মানে মারমার কাট চলে সেটা হচ্ছে যে ওই এসি কারেন্টের অ্যান্ড ফ্রিকোয়েন্সির ডেরিভেশান করে ফেলো ভাই করে ফেলো চাপ নেবার কিছু নেই ঠিক আছে চলো তাহলে হয়ে গেল এগুলো আমাদের প্ল্যান সেট এরপর ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্যাপাসিটেন্স কম বেশি সবাই পড়েছ তাই না ব্যাস বিন্দা তাই না প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো প্র্যাকটিস করো সেগুলোর চলে যাও আর এটা মাথায় রেখো যদি তোমার ফুল প্রিপারেশান না থাকে এখনও যদি অনেক কিছু বাকি থেকে থেকে চ্যাপ্টার তাহলে আমি যেটা বললাম যে মডার্ন ফিজিক্স আর ইলেকট্রনিক্সটা কিন্তু করে নিও এইভাবে যেভাবে আমি বললাম আর অন্য বাকি থাকলে দুটো চ্যাপ্টার বাদ থাকলে বিশাল কিছু সমস্যা হয়ে যাবে না টেস্ট পরীক্ষায় ভালো করে হয়ে গিয়ে একদম চকচকে লিস্টের নাম উঠে গিয়ে বিন্দাস মুভমেন্ট হলে সমস্ত কিছু দেখবে ভালো হবে কনফিডেন্সও ভালো হবে আর চিন্তার কিছু নেই বাকি দেখা হচ্ছে আমরা সবাই রয়েছি এইচএস পরীক্ষা অবভিয়াসলি খুব সুন্দর হবে আর এর আগে একটা আমি দিয়েছিলাম একটা তোমার স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছিলাম একটা গান শট স্ট্র্যাটেজি বলে খুঁজলে হয়তো পেয়ে যাবে যেখানে আমি ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটা থেকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে টপিক ওয়াইজ কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে পিউ পিওয়াই কিউস থেকে মানে থিওরির কোয়েশ্চেনগুলো পিওয়াই কিউ ফলো করলেই হয়ে যায় তো সেইভাবেই তোমরা লেগে পড়ো আগে মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সটা ছটপট কমপ্লিট করে নাও প্রয়োজনে দেখে নাও পুরনো একলব্য ব্যাচের ভিডিও টাটা